বেগম। নতুন করে কর বাড়ানোর 20 বছরে বরিশালে বন্ধ হয়ে গেছে 53টি বিড়ি কারখানা। কাজ নেই 1 লাখেরও বেশি শ্রমিকের, কাজ হারানোই সংখ্যায় আছে বরিশাল অঞ্চলের লক্ষাধিক বিড়ি শ্রমিক। আর সে বাজেটে বিড়ির প্রতি আবারও কর বাড়ালে আরো কয়েকটি কারখানা বন্ধের আশঙ্কা করছেন শ্রমিকরা। বরিশাল থেকে বিধানসরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। স্বাধীনতার পর বরিশাল অঞ্চলে 64টি বিড়ির কারখানা ছিল, কিন্তু এখন টিকে আছে মাত্র 13টি কারখানা। এ কারণে সপ্তাহে 3 দিন কাজ পাচ্ছেন শ্রমিকেরা। 40 বছর তো আমি এই কাজ করি, তাই পাঁচগো মাই ফুলা লইয়া খাই, এতে আমার সংসার চলে না। এই সপ্তাহে 3 দিন কাজ চলে, 8 দিন খাইতে হয়, 5 দিন আমাদের ঘুরিয়ে খাইতে। আমরা খুব দুরবস্থার ভিতরে বসবাস করি। যদি সরকার যদি আবার সামনে কোনো কর বাড়ায়, তা বিড়ির গাড়িকে ডাইরেক্ট খয়রাত, আর রাস্তায় চুরি ছাড়া কোনো উপায় নেই। শ্রমিক নেতারা বলছেন দাম কম থাকায় ধূমপায়ীরা ঝুঁকছেন সিগারেটের প্রতি। অপরদিকে সরকার বিড়ির উপর বেশি কর আরোপ করায় কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা কাজ হারাচ্ছেন। এইভাবে সরকার ট্যাক্স বিড়ির উপরে বৃদ্ধি করতেছে, সিগারেট বৃদ্ধি করে না, এর জন্য আমাদের বিড়ি মার খেয়ে যাচ্ছে, হাজার হাজার শ্রমিক আজকে বেকার হয়েছে। তো আমরা এই মুহূর্তে চাই সরকার বিড়ির উপর থেকে ট্যাক্স সম্পূর্ণ তুলে দেব এবং সিগারেটের উপর ট্যাক্স বাড়াই দেব। ব্যবসায়ীরা বলছেন বাজেটে ফের কর বাড়ালে কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বিড়ির উপরে আমাদের ট্যাক্স বাড়িয়েছে 32%, আর সেক্ষেত্রে সিগারেটের উপরে মাত্র বাড়িয়েছে 7%। এই যে ট্যাক্সের বৈষম্য, এই বৈষম্যর কারণে আমাদের বিড়ি দিন দিনের চাহিদা কমে যাচ্ছে। বিড়ি শ্রমিকদের বাঁচাতে আসছে বাজেটে সিগারেটের উপর কর বাড়ানোর দাবি জানালেন ব্যবসায়ী নেতারা। বিড়ির যে উপর যেই ট্যাক্সটা ধার্য করা হয়, এই ধার্যটা কমিয়ে সিগারেটের সমান ধার্য করা। 1 কোটি সিগারেট তৈরিতে যেখানে 10 জন শ্রমিক প্রয়োজন, সেখানে বিড়ি তৈরিতে দরকার হয় 30,000 শ্রমিক। তাই বিড়িতে কর বাড়ালে কাজ হারিয়ে শ্রমিকেরা নানা অপরাধে জড়িয়ে পড়বে এমন আশঙ্কা করছেন বরিশালবাসী। বনশ্রী হালদার, 71। দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের বরিশাল নিউজ সেন্টারে এসেছেন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নিগার সুলতানা হনুফা। হনুফা, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি 71 দেশযোগে। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে 1 লাখেরও বেশি শ্রমিক ইতোমধ্যেই কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন এবং সামনে বেশ কিছু কারখানাও কিন্তু ঝুঁকির মুখে আছে, অনেক শ্রমিক হয়তো ভবিষ্যতেও কর্মহীন হয়ে পড়বে। যারা কর্মহীন হয়ে গেছেন তাদের পুনর্বাসন আসলে কিভাবে সম্ভব বলে মনে করছেন? আসলে যারা এই বিড়ির শ্রমিকরা বিভিন্নভাবে আপনার এখন বসে আছে, আসলে তাদেরকে ভারী কাজ, ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে দেওয়া যাবে না। যেহেতু যারা বিড়ির শ্রমিক তারা নারীর সংখ্যাই বেশি, প্রতিবন্ধী, এবং তার মধ্যে দেখা যায় একেবারে বয়স্ক যারা, তারা আসলে এই বিড়ির শ্রমিক, তাদেরকে কোনো ঝুঁকিপূর্ণ কাজ দেওয়া যাবে না। তাদেরকে সরকারের উচিত যে তাদের উপযোগী, তারা যেটা শরীরে যে কাজটা করতে পারবে, যে বোঝা বহন করতে পারবে, তাদের সেই রকম উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তা না হলে আসলে আমাদের সমাজে চুরি এবং বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপের ঘটনা। অর্থাৎ আপনি বলছেন শারীরিক সক্ষমতা অনুসারে তাদেরকে সেই কাজটি করতে দেওয়া উচিত। একটা বিষয় জেনেছেন যে বাজেটে নতুন করে কর বাড়ালে আরো কারখানা বন্ধ হয়ে যেতে পারে, তো এই বিষয়টি নিয়ে, এই শঙ্কার বিষয়টি নিয়ে আপনারা কি সরকারের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে পেরেছেন? আমরা দেখা যাচ্ছে যে এই যে বিড়ি শ্রমিক বা বিড়ির কারখানার যে মালিকগণ, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে প্রতি বছর আমার জানা মতে যে সরকারের সাথে আলোচনা করা এবং সরকারকে বুঝানো যে বিড়ির উপরে যদি কর আরোপ করা হয় তাহলে এই শ্রমিকরা নিঃস্ব হয়ে যাবে, মালিকরা বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দিতে হবে, পাশাপাশি সিগারেটের উপরে কোনো রকমেরই কর ধার্য করা হয় না, যেটা করা হয় সামান্য। একটা সিগারেটের দাম যদি 60 পয়সা হয় আর একটা বিড়ির দাম 50 পয়সা, এটা কিন্তু অবাক ব্যাপার। একেবারে বৈষম্যর শিকার বিড়ি শ্রমিক, বিড়ির উপরে করের বিষয়টা এবং সিগারেটের উপরে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা, যে আপনার 1 কোটি সিগারেট তৈরি করতে 10 জন সিগারেটের সেই শ্রমিকরা পারে কলকারখানার মাধ্যমে, যে কাঁচামালটা আসে বিদেশ থেকে, আমার দেশের কোনো লাভ হচ্ছে না। আর আমার দেশের বিড়ির শ্রমিকরা, বিড়ি শিল্পের প্রতি নজর দেওয়ার কথা আপনি বলছিলেন এবং একই সাথে সিগারেটের প্রতি কর আরোপ করে বিড়িকে কর মুক্ত করা কিংবা করকে কমিয়ে দেওয়ার দিকেও আপনি জোর দিতে বলছেন। আপনাকে ধন্যবাদ নিগার সুলতান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে বরিশাল নিউজ সেন্টার থেকে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় নারী শ্রমিক।